একটি পরিবার ভ্যাকসিন নিতে গেছিল, তাকে দেবেন কি না দেবেন নিয়ম কানুন বুঝেন, তাকে অপমান করা, একজন মহিলাকে রীতিমতো অপমান করা, বলছে একে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া উচিত। এ বলছে নেশনাল কাউন্সিলার, তার লোকেরা বলছে তার অপরাধ কি, সে কাগজ জমা দিয়ে গেছে ভদ্রলোক, তিনি বাইকে বসেছিলেন, তার সঙ্গে একটি ছেলে ছিল, বলে দিয়ে এসব কাগজটা জমা, এটা অপরাধ হয়ে গেছে, কি হাতে পায়ে ধরতে হবে নাকি, দান ধ্যান করছেন নাকি, তার জন্য মহিলা সুইসাইড করতে গেছেন, এত অপমানিত হয়েছেন উনি। তারপরে একটা বড় অপরাধ তিনি বিজেপির সাপোর্টে, এটা ওরা জানতে পারে এই থেকে ভগবানের ইচ্ছায় বেঁচে গেছেন, কোমর ভেঙেছে, স্পাইনাল কর্ড ভেঙেছে, আমি তাকে দেখতে এসেছিলাম খালি, একটু ভ্যাকসিনের জন্য এই অবস্থা, 500 টাকা মাসে পাওয়ার জন্য সকাল থেকে রাত অবধি মহিলারা লাইন দিচ্ছেন রাস্তায়, টিচারদেরকে বিষ খেতে হচ্ছে, আর একজন মহিলা এত অপমান করে সুইসাইড করতে গেছেন, কেমন মোদীর পাঠানো ফ্রি ভ্যাকসিন তিনি চেয়েছিলেন, ভ্যাকসিন তো পাননি, তিনি বললেন আমি বাড়ির জন্য অ্যাপ্লাই করেছি 17 সাল থেকে, 21 পর্যন্ত পাননি উনি, তার অপরাধ তিনি বিপি করেন, আর তারা আজকে নাকি আমাদের প্রতি বলছেন প্রতিহিংসার কথা বলছেন, কত অমানবিক হতে পারে একটা সরকার, একটা পার্টি, মানুষের থাকার অধিকার নেই পশ্চিমবাংলায়। অভিষেক ব্যানার্জি কালকে দিল্লি যাওয়ার সময় বলেছে যে তিনি যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকে তিনি ফাঁসির মঞ্চে যেতে রাজি আছেন। না, সে ফাঁসি হবে কি জেল হবে আমরা ঠিক করবো না, আজ তার সম্বন্ধে কমপ্লেন এসছে, তার চেলা চামুন্ডারা ধরা পড়েছে, তারা নাম বলেছে, ইডি ডেকেছে, যদি আপনার দোষ না থাকে আপনি কাগজপত্র দিন কথা বলুন, হাজার হাজার লোককে ইন্টারোগেট করছে, বদলা হিসাবে শুভেন্দুবাবুকে সিআইডি নোটিশ দিচ্ছে, তার ডান হাত বিনয় মিশ্রা আজকে কোথায় আমি যদি প্রশ্ন করি, তিনি এদেশের নাগরিক নন, অথচ আপনার ভাইস প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, অন্য দেশে চলে গেছেন, তিনি তো খুব কাছে থাকতেন, তিনি যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, লোককে দিয়েছেন, সে সমস্ত তথ্য এসেছে, তাই তদন্ত হয়েছে, তাদের মনে হয়েছে আপনার যোগাযোগ আছে, কারণ আপনার খুব কাছের লোকেরা, লালাকে খোঁজা হচ্ছে, বিনয় মিশ্রকে খোঁজা হচ্ছে, এরা কয়লার কিংপিন ছিল, আর তার সঙ্গে কোনো না কোনোভাবে আপনার খুব বন্ধুত্ব ছিল, জিজ্ঞাসাবাদ করছে, আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন। কার ব্যর্থতা সেটা তো দেখা যাবে, ব্যর্থতা তো অনেক কিছুই আছে, অপরাধী অপরাধী সব অপরাধী সাজা পায় না, কিন্তু আজকে তাদের খোঁজ করছে সিবিআই, আর কেউ করেনি, এখানকার পুলিশ তাদেরকে অফিসে বসিয়ে তাদেরকে তোলা দিয়ে তাদেরকে বড় করেছিল, আজ সিবিআই হাত দিয়েছে তখন বোঝা যাচ্ছে, যেই রেপ কেস, যেই মার্ডার কেসে এফআইআর হয়নি আজকে তাতে সিআই কি বলে চার্জশিট দিচ্ছে, তাতে সিডি দিচ্ছে, এফআইআর হচ্ছে, এই হচ্ছে পুলিশ আর এর মতো পার্টি। আমরা উকিলদের সঙ্গে কথাবার্তা বলছি, যদি প্রয়োজন হয় যাবো।